অন্যান্য বছরের মতো এবছরও মহাসমারোহে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে তেলমারুই পাড়ায় শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা অনুষ্ঠিত হলো। 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা স্বীকৃতি হাজরা জানান, বিগত প্রায় 100 বছর ধরে চৈত্র মাসের শেষ শনিবার এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। আজকে তেলমারুই বর্তমান শহরের তেলমারুই পাড়ায় রক্ষাকালী পুজো হচ্ছে। আমাদের এই পুজোটা 100 বছরের পুরনো। প্রত্যেক বছর চৈত্র মাসের যে শেষ শনিবার, শেষ শনিবারে পুজো হয়, অমাবস্যা কয়েক শনিবার হয়। আমাদের এই পুজোটা সারা রাত ধরে হবে। রাত্রেবেলা 12টা পুজো হয়, ভোরবেলা 4টা পুজো চলে এবং পরের দিন বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা মাকে নিরঞ্জন করি। আজকে এই অনুষ্ঠানে আমাদের বর্ধমানের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, আমাদের সকলের প্রিয় খোকন দাস উপস্থিত ছিলেন, পুজো দিয়ে গেলেন এবং বলেছেন আগামী দিনে ওনাকে যখন ডাকা হবে আমরা সেই সময় ওনাকে পাশে পাবো। এই পুজোতে অন্য কোনো অনুষ্ঠান আছে নাকি? না, আমাদের পুজোটা আজকে সারাদিন ধরে সকাল থেকে মানুষজন আলোনা ফেলা হয়, মানে নুন ছাড়া সমস্ত খাবার আমাদের পাড়ার মানুষজনকে খেতে হয় এবং সারা রাত ধরে পুজো হয়। এটা একটা আমাদের আনন্দ এবং কালকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঠাকুরের নিরঞ্জন হবে। সারা রাত ধরে চলে এই পুজো পাঠ, রবিবার শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন হয়। এদিন পুজো মণ্ডপে উপস্থিত থেকে পুজো দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এছাড়া উপস্থিত ছিলেন 33 নম্বর ওয়ার্ডের পুরমাতা পামেলা চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী স্বপন হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন পুজো ঘিরে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা যায়। তেলমানি মহল্লার সার্বজনীন রক্ষাকালী মাতা বর্ধমান শহরে এই সময় চৈত্র মাসের প্রতিবছর শেষ শনিবার এই পুজোটা হয়। এটা তৎকালীন যখন মহামারী মানে মড়ক লেগেছিল বহু বছর আগে, তখন চকদিঘি স্টেটের জমিদার এই পুজোর প্রচলন করে এবং বর্ধমান শহর তথা এলাকার রক্ষার্থে, মায়ের এলাকার রক্ষার্থে, কল্যাণার্থে, এই মহামারীকে রোধ করার স্বার্থে মা রক্ষা মায়ের পুজো প্রচলন হয়। চকদিঘি স্টেটের জমিদার এই পুজো প্রচলন করে। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।